আসসালামু আলাইকুম সবাইকে আর একবার স্বাগত নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগটা একদম ঘরোয়া ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মালয়েশিয়া আপনি শাপলা কোথায় পেলেন আসলে এটা খুবই দুর্লভ একটা জিনিস তো এই যে এত এত জিনিস এটার ভিতরে কি আছে এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আর হচ্ছে তার আগে বলে নেই আমি তো সব সময় মালয়েশিয়ার গ্রামে যখন যাই আবিরাদের বাসায় তখনই আসলে এই সমস্ত জিনিসগুলি পাই তো আজকে আপা এবং ভাইয়া সবাই মিলে আমার বাসায় এসেছে আর আসার সময়ই এত 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 সবজি সেখান থেকে নিয়ে এসেছে সাথে ওনাদের ছোট্ট একটা পুকুরের মতো মানে জলাশয় যেখান থেকে হচ্ছে এই সাপ্লাগুলি আমার জন্য তুলে নিয়ে এসেছে তো আবিরারা কি করছে চলুন দেখি তো আপাদের জন্য নাস্তা রেডি করছি এখানে হাতে কাটার সময় ছিল বাংলাদেশ থেকে পাঠিয়েছিল ভাবি তো সেই সেমাই রান্না করছি এই যে আর হচ্ছে ফ্রোজেন পরোটা আসলে পরোটা বানানোর এনার্জি থাকে না এই জন্য ফ্রোজেনটাই হচ্ছে বেস্ট মনে হয় এই যে এটা সব সময় রাখি এটা আমার কাছে খুব ভালো লাগে তো পরোটা ভাজবো আর হচ্ছে ডিম ভাজবো আর সেমাই আর ছোলা বুটের একটা আইটেম করব ওইটা রেডি করা আছে জাস্ট একটু ফোরন দিলেই হয়ে যাবে তো নাস্তা রেডি করছি তারপরে হচ্ছে রান্নার প্রিপারেশন সকালেই নিয়েছি আজকে তেহারি রান্না করব দুপুরের জন্য আর রাতের জন্য কি রান্না করব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো ওনাদেরকে নাস্তা খাইয়ে দিয়ে আমি হচ্ছে সবজিগুলি বের করে নিচ্ছি কারণ আপা বলছিল যে অনেকক্ষণ পলিথিনের ভিতরে থাকলে সমস্যা একটু বের করে ফেলেন তো একে একে কি বের হচ্ছে থলে থেকে এসব আমি তো অবাক কারি পাতা নিয়ে এসেছি অনেকগুলি আর এটা হচ্ছে সুগন্ধি লেবু পাতা আর একটা কাঁচা কাঁঠাল এর আগে কাঁচা কাঁঠাল এনেছিলাম সেখান থেকে তরকারি খেয়েছি তো এই যে অনেক অনেক সুগন্ধি লেবু পাতা তো আমি বললাম আমার তো বারান্দা টবে লেবু গাছ আছে আপনি কি জন্য পাতা নিয়ে এসেছেন বলে এটা গন্ধরা লেবু খুবই গ্রান আর এইখানে এই যে ধুন্দুল ধুন্দুল না এটাকে ঝিঙ্গা বলে আসলে ধুন্দুল ঝিঙ্গা আর হচ্ছে চিচিঙ্গা এই তিনটা জিনিস আমি গোলায় ফেলি আমার হচ্ছে নাম মনে থাকে না তো ঝিঙ্গা হচ্ছে চারটা অনেক বড় বড়ো হাইব্রিড ঝিঙ্গা আর হচ্ছে এই যে আপার গাছের বরবটি সবই কিন্তু সেখানে ওনাদের গাছের ফসল এগুলি হচ্ছে কোথাও থেকে কিনে নিয়ে আসেনি তো যেহেতু ওই এলাকায় হচ্ছে ওনার ফ্রেন্ড সার্কেলরা এবং ওনারা চাষাবাদ করে তো যা ওনাদের যা যা ছিল সেগুলি এবং ফ্রেন্ডদের হচ্ছে সবজি যা ছিল সেখান থেকেও নিয়ে এসেছে এই যে অনেক অনেক শশা প্রায় পা চার পাঁচ কেজির মতো শশা আর ওনাদের ওইখানে শশাগুলি আলাদা একটা টেস্ট লাগে কারণ হচ্ছে বাজার থেকে নর্মালি শশাগুলি আনলে কারণ অনেক বেশি মেডিসিন দেওয়া থাকে মেডিসিন বলতে ওরা যে কীটনাশকগুলি ইউজ করে আর কি শশা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য সেই জন্য মজা লাগে না কিন্তু ওনাদের ওইখান থেকে শশাগুলি খেয়ে অনেক বেশি তৃপ্তি পায় আর এই যে করলাও নিয়ে এসেছে অনেকগুলি এর আগে দেখেছেন প্রায় দশ কেজি করলার মতো আমি নিয়ে এসেছিলাম তো আজকে আপা এত এত বাজার নিয়ে এসেছে আমি আপাকে বলছি আপা আমি তো ছোটোখাটো একটা হচ্ছে বাংলাদেশি দোকান দিতে পারবো যে পরিমাণ সবজি আপনি আমার জন্য নিয়ে এসেছেন তো আমি এটা খুলতে পারছিলাম না আপা বললো টেনে ছিঁড়ে ফেলেন কিছু করার নাই আর এই যে বেগুনগুলি ওনার একটা ফ্রেন্ডের দোকান থেকে এনেছি আমি আপনাদেরকে এর আগে যখন গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম বেগুন গাছগুলি ছোটো ছোটো ছিল তো এখন নাকি বেগুন একদম লাস্ট পর্যায়ে এই জন্য বেগুনের সাইজ হচ্ছে রকম তো দুই রকমের বেগুন সাদা এবং কালো বেগুন আর এখানে হচ্ছে ধুন্দুল ধুন্দুলো নাকি লাস্ট পর্যায়ে এই যে যা পেয়েছে তাই নিয়ে চলে এসেছে মানে উনি আর কোনো কিছু বাদ রাখেনি সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে উনি এতগুলি লাউ নিয়ে এসছে প্রায় পাঁচটা লাউ এই যে আপা কিন্তু ক্যামেরা ধরে রেখেছে আর আমি হচ্ছে এগুলি খুলছি তা আমি বললাম আপা এইগুলি আমি কতদিনে খেয়ে শেষ করব বলে আস্তে আস্তে ফ্রিজে রেখে খাবেন কোনো সমস্যা নাই তো এই সবগুলি লাউই হচ্ছে আপার গাছের লাউ আর এখানে হচ্ছে লাউ বরবটি তারপরে হচ্ছে কাঁঠাল তারপরে যে পাতাগুলি দেখলেন সেগুলি এগুলি হচ্ছে আপার নিজের লাগানো গাছের আর বাদ বাকি জিনিসগুলি হচ্ছে ওনাদের ফ্রেন্ডদের দুইটা ফ্রেন্ডের কাছ থেকে সবজি ক্ষেত থেকে ওনারা নিয়ে এসেছে কারণ ওনারা এমনিই দেয় কিনতে হয় না আসলে অনেক অনেক হয় সেজন্য তো তারপরে আমি চলে গেলাম রান্না তো নাস্তা খাওয়ার পালা শেষ এখন হচ্ছে একটু তেহারি করব তেহারির জন্য চুলায় পোলাউ চাল ভেজে বসিয়ে দিয়েছি এখানে গরুর মাংসটা প্রসেসিং করে রেখেছিলাম আর হচ্ছে এই যে টুনা মাছের কাবাব আর হচ্ছে ডিমের কোরমা করবো সেজন্য এখানে ডিমটা সিদ্ধ করে রেখেছি এখনও অনেক অনেক কাজ বাকি তো মাংসটা এই যে চালের সাথে মিক্সড করে ফেলি তো রান্নার প্রিপারেশন যেহেতু নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাংসটাকে মিক্সড করে নিব। তারপরে হচ্ছে এটা দমে বসিয়ে রান্না শেষ করব। তো আমি আসলে খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে আমরা খেয়েছি একটু দেরি করে আর এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ভাবির বাসায় গিয়েছিলাম আপাকে নিয়ে বিকালের টাইমে তো একটু বিকালের আগেই চলে এসেছি মানে পাঁচটার দিকে চলে এসেছি তারপরে হুট করে আসার পরে যে শুনি যে ভাইয়া বলছে চলে যাবে আসলে খুব খারাপ লাগছিল তখন তো আমি খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি তো মনটা খারাপ ছিল আর ইচ্ছে করছিল না যে ভিডিও শুট করি তো ওরা চলে যাওয়ার পর মন খারাপ নিয়ে অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম তো এই যে রান্নাবান্না কমপ্লিট করলাম তারপর হচ্ছে সবাই মিলে খেলাম আসলে ভালোই লেগেছিল সময়টা খুব ভালোই কেটেছিলো তো আবিরারা চলে গেল বিকালবেলায় সন্ধ্যার একটু আগে আমরা দোকানে যাওয়ার আগে তো মনটা আসলে খুব খারাপ লাগছিলো আমি আর ভিডিও করতে পারিনি খাওয়ার ভিডিওগুলি করিনি কারণ হচ্ছে আপা আমার বাসে থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে ভাইয়ার একটা কাজ পড়ে যাওয়ায় উনি আসলে আর থাকতে পারেনি চলে গেছে তো আমি বারান্দায় এসেছি গত কয়েকদিন ধরে গাছগুলির যত্ন নিতে পারছিলাম না বিভিন্ন এদিক সেদিক দৌড়াদৌড়ি এবং কাজকর্মের কারণে তো এই যে আমার গাছে এত পরিমাণ মানে বীজ হয়েছে ফুলের অপরাজিতার বীজ এগুলি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর হয়েছে আমি অনেকগুলি অবশ্য ছিঁড়েও ফেলেছি আর লতাটা কত উপরে উঠেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে বিকালবেলা একদম পরন্ত বিকেল একটু পরেই দোকানে চলে যাবো তো আমার আজকের ঘরোয়া ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ